नमस्कार बंधुरा, अंकिता सिम्पल किचने आपनादेर आरो एक बार स्वागत। आज के आमी पनीरेर एकदम नतूनत्व रेसिपी निये हाजिर हये गेछि, जेटा निरामिष दिने बाड़ीते थाका साधारण किछु उपकरण दिये किन्तु एटा अनायासे तैरी करे फेलते पारबेन। आर एटा भात होक, रुटि होक किंबा फ्राइड राइस, पोलाओ, कुलचा सबकिछुर साथे परिवेशन करा जाय। ताहले चलुन आजके पनीरेर एई रेसिपिटाई देखे नेवा जाक। नवाबी पनीर जोन्नो आमी एखाने 200 ग्राम पनीर निये नियेछि आर पनीरटाके एई भावे त्रिकोण टाइपेर केटे नियेछि। आपनारा किन्तु जे कोनो शेपे एटा केटे निते पारेन। एबारे आमी पनीरटार गाए माखिये देव स्वाद मतन लवण आर सामान्य एकटु हलुदेर गुड़ो दिये दिच्छि। तारपरे सबकिछु पनीरटार साथे खूब भालो करे मिशिये नेब। तारपरे एकटा मशलार पेस्ट तैरि करे नेब। तो तार जोन्नो आमी निये नियेछि 2 चामच पोस्त, 12-13টা কাজু বাদাম আর টমেটো একটা বড় সাইজে, আর নিয়ে নিয়েছি কয়েকটা কাঁচা লঙ্কা আর আদা। সমস্ত উপকরণ আমি একটা মিক্সার জারে নিয়ে খুব ভালো মতন করে স্মুথ পেস্ট বানিয়ে নেব। পেস্টটা আমার অলরেডি রেডি হয়ে গেছে। এবার আমি চলে যাব পরের পর্যায়ে। কড়াইতে পরিমাপ মতন আমি সাদা তেল দিয়ে দিচ্ছি আর তেলটাকে খুব ভালো মতন করে আমি গরম করে নেব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আমি পনিরের টুকরোগুলো। আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে পনিরটাকে ভেজে নিতে হবে। পনির বেশি ভাজার দরকার নেই, হালকা ভেজে নিলেই হবে। বেশি ভাজলে পনিরটা রাবারের মতন হয়ে যায়। পনিরটা আমার ভাজা হয়ে গেছে। এবার অন্য একটা পাত্রে পনিরটাকে তুলে নিচ্ছি। এবার ওই একই তেলে আমি দিয়ে দেব যে পেস্টটা আমি তৈরি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে 2-3 মিনিট গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো মতন করে আমি নাড়াচাড়া করে নেব। মশলার থেকে যখন তেলটা ছাড়তে শুরু করবে সেই সময় আমি দিয়ে দেব 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ হলুদের গুঁড়ো আর 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো। লঙ্কার গুঁড়োটা আপনারা বুঝে দেবেন, কারণ আমি আগের থেকে অলরেডি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। এবার সামান্য একটু জল দিয়ে মশলাগুলোকে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে একটু কষিয়ে নেব। মশলাটা আমার অলরেডি ভালো করে কষানো হয়ে গেছে। এবার আমি গ্রেভির জন্য স্বাদ অনুযায়ী জল অ্যাড করে দিলাম। তারপরে আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর স্বাদ অনুযায়ী চিনি। তারপরে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ গরম মশলা। এবার সবকিছু খুব ভালো মতন করে আমি মিশিয়ে নেব। তারপরে আমি এর মধ্যে ভেজে রাখা পনিরের কিউবগুলো দিয়ে দিচ্ছি। সব কিছু ভালো মতন করে মিশিয়ে নিয়ে আমি 5 মিনিটের জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে ঢাকা চাপা দিয়ে রান্নাটা হতে দেব। 5 মিনিট হয়ে গেছে। এবার আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। পনিরের গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটাই কমে এসছে আর খুব সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। তো পনিরটা কিন্তু আমার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন আগের থেকে কিন্তু গ্রেভিটা অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এই পর্যায়ে আমি দিয়ে দেব ক্রাশ করে রাখা কসৌরি মেথি। সব কিছু ভালো মতন করে মিশিয়ে নিলেই কিন্তু আমার আজকে নবাবি পনির একদম রেডি হয়ে যাবে সার্ভ করার জন্য। নবাবি পনির কিন্তু আমার রেডি হয়ে গেছে। রেসিপিটা অবশ্যই বাড়িতে একবার ট্রাই করে দেখুন। আই এম শিওর আপনাদের এই রেসিপিটা ভীষণই ভালো লাগবে। আর কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে বরাবরের মতনই লাইক শেয়ার করে দেবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে আজকে এই পর্যন্ত। দেখা হচ্ছে অন্য কোনো পর্বে নতুন কোনো রেসিপির সাথে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।